মই হৈছে শ্রী দুর্গা পূজা উপলক্ষে যেহেতু আমার এই অঞ্চল কৃষকজীবী অঞ্চল খুব দুখীয় অঞ্চল বঙ্গাগাঁও জেলার পূভীমাত আমার কুকিলা গাঁও পঞ্চায়েতখন পড়ে সেয়ে এই উৎসবের কারণে মোর মানে আত্মার শান্তি আনার কারণে মই দুখিয়া মহিলা পুরুষ সকলক মই বস্ত্রদান করিলো আর বস্ত্রদান করে মই নিজকে ধন্য অনুভব করছো যে আজির দিনত এই উৎসবের দিনত মই বস্ত্রদান করব পারিছো আর বিশেষক মই অসমবাসী তথা আমার কুকিলা গাঁও পঞ্চায়েত সকল রাইজক মই অনুরোধ করিম যাতে এই শ্রী শ্রী মা দুর্গা পূজার কোনো মানে সাম্প্রদায়িক নহয় আমি শান্তিপূর্ণ হিসাবে এই শ্রী শ্রী দুর্গা পূজা বিসর্জন দিব পারো তারিখভাবে মই অনুরোধ আহ্বান করছো। এশটা পরিয়ালক মই আজি কাপড় বিতরণ করিলো আর এখন পরিয়ালে মই ভাবিছো যে দুখিয়া মানুষ আর এই দুখিয়া মানুষক মই বস্ত্রদান করিলো। অসমবাসীক মই এটাই মেসেজ দিব বিচারিছো যাতে সকলে সকল মানে খ্রিস্টান হোক মানে বৌদ্ধ হোক হিন্দু হোক মুসলমান হোক আমি একে ভাতৃত্ব স্থাপন করে আমি চলিব পারো। মহাত্মা গান্ধীর বাণী যাতে আমি অক্ষর অক্ষরে পালন করব পারো, যে মহামানব মহাত্মা গান্ধী মানব সেবাই পরম ধর্ম বলে কৈছিল আমি সেই বাণীতো আমি বুকত রাখি আমি সকল জাতির মানুষ একত্রিত হয়ে আমি শান্তির বসবাস করব পারো তারই আহ্বান ও অনুরোধ রাখিছো। যেহেতু আমার এই 1926 সনের পর এই ঈদখন প্রতিমাখন বা আমার মন্দিরখন উদযাপন হয়েছে ইয়াতে দুর্গা পূজা হয় প্রত্যেক বছরে ইয়াত আমার হিন্দু মুসলমান সকলে সহযোগিতা করে আর সহযোগিতার জড়িয়ে আমি ইয়াত পূজা পার্বণ করো। ইয়াত কোনো গণ্ডগোল নয়, হিন্দু মুসলমান একটা সাম্প্রতিক বলে কয় সেটাও নাই আমার ইয়াতে। আমার পূর্বপুরুষ আতা পিতাই হতে ইহতর লগত থাকি এই পূজা পার্বণ করেছে, আমি এতিয়াও সিহঁতর লগত বন্ধুত্ব ভাবেরে আমি কালেকশনও করো, কেতিয়াবা করি সিহঁতে আমার বরঙি দিয়ে সেই আমি পূজা পার্বণ করো। সেই কারণে আজি আমার সভাপতিজনে যেহেতু তার মনত নবমী পূজা আজি তার মনত উদয় হয়েছে যেহেতু আমি দান দক্ষিণা করে পূজা হিন্দু শাস্ত্রত আছে মুসলিম শাস্ত্রত আছে পূজা বা উৎসবের সময় দান করে তো পূর্ণ হয়। সেই কারণে আমার প্রেসিডেন্ট সভাপতিজনে সাত্তারউদ্দিন আহমেদ সাহাবে তেখেত আজি প্রায় 100 জন মানুষক কাপড় কানি বিতরণ করেছে, আমি ধন্যবাদ জানাইছো। তার লগতে আমার এই গাঁওতে আমার দক্ষিণ পেড়ালে যে রাস্তা আছে আমি সকল সদায় দশমীর দিন রাস্তা দিয়ে গাড়ি লই বা রাইজে আমি ফুর্তি করে যাও, সেই রাস্তাটা ভাঙি গেছে। আমি প্রেসিডেন্টক কোয়ার লগে তেখেত আজি নিজেই প্রায় 9টা বজাত আমার সেই রাস্তাখনত মাটি পেলাইছে, উদ্বোধনী করেছে। আমি কমিটির তরফে হয়ে মই এই সমাজের প্রেসিডেন্ট আর পূজারও প্রেসিডেন্ট মই প্রেসিডেন্টক ধন্যবাদ জানাইছো আমার যে কাম করিলে তেখেত যাতে চিরদিনের কারণে শান্তি থাকে মই এইখানে পূজার কারণে করেছে। তেহাতর নাম তুমি নাজানো ভালকে, আব্দুল সত্তা দিছে, হ্যাঁ পঞ্চায়েতের সভাপতি, ভালোই লাগেছে। আব্দুল সত্তার কুকিলা গাঁও পঞ্চায়েত পূজার কারণে খবর দিছে, আমার ভাল লাগছে।